ঈদের দিনে শুরুটাই হয় শ্যামাই দিয়ে। লাচ্ছা সেমাইটা ছোট বড় সকলের কাছে খুবই পছন্দের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজকে দেখাবো কিভাবে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করতে হয়। যদিও এই লাচ্ছা সেমাইটা তৈরি করাটা অনেক ইজি, কিন্তু তারপরেও অনেকে বলে থাকে যে লাচ্ছা সেমাই তৈরি করতে গেলে নাকি অনেকটা ভর্তার মতো নেতিয়ে যায়। কিন্তু যদি এই রেসিপিটা ফলো করে লাচ্ছা সেমাইটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট লাচ্ছা সেমাই টেস্ট পাবেন আশা করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পেতে। আসুন চলে যাই কিচেনে। আমি এখানে একটা পাত্রে দুধ চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 3 কাপ। এখন এখানে 3 টুকরা দারচিনি, 2টা এলাচ আর 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জিনিস তৈরি করলে সামান্য লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর এখানে 1/4 কাপের মতন চিনি দিচ্ছি। চিনি যে যেমনটা পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, তাই আমি এখানে বেশি জাল দিব না। যদি আপনারা ক্রিম ফ্রি দুধ ইউজ করেন তাহলে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেবেন। যেমন 1 কেজি মানে 4 কাপ দুধকে জাল দিয়ে 3 কাপ মতন করে নেবেন। সাধারণত শ্যামের প্যাকেটগুলো সব 200 গ্রামের হয়ে থাকে। যেহেতু আমি অর্ধেক প্যাকেট রান্না করছি তাই আমি এখানে 3 কাপ দুধ দিচ্ছি। 100 গ্রামের জন্য আমি 3 কাপ ফুল ক্রিম দুধ নিচ্ছি, আর 200 গ্রামের জন্য আপনারা 6 কাপ নেবেন। মানে প্যাকেট শ্যামের জন্য 1.5 কেজি পরিমাণ দুধ লাগবে। আমি এখানে দারচিনি এলাচগুলোকে ফেলে দিচ্ছি। খাবারটা আমি মুখে লাগলে খুব খারাপ লাগে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ফেলে দিচ্ছি। এগুলো যদি আপনারা রাখতে চান তাহলে রাখতেও পারেন। ওকে, দুধটা রেডি হয়ে গেছে। আমি দুধটাকে এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। এই সময় আমি যে পাত্রে শ্যামাইটা সার্ভ করব সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। আমি যে পাত্রে শ্যামাইটা সার্ভ করব সেই পাত্রে আমি শ্যামাইগুলো নিয়ে নিচ্ছি। এখন কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি সার্ভ করার সময় পরে দিয়ে দিব। এটা রেডি করার পরে আমি দুধটাকে সম্পূর্ণ শ্যামাইয়ের উপরে আস্তে আস্তে ঢেলে দিব। তারপর 10 মিনিট অপেক্ষা করব শ্যামাইটা সেট হওয়ার পর্যন্ত। দশ মিনিট পরে শ্যামাইটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো উপরে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। খেতে কেমন হয়েছে আপনারা রেসিপিটা ফলো করুন আর তৈরি করুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান। এই রেসিপিটা ফলো করে শ্যামাই তৈরি করলে একদম পারফেক্ট শ্যামাই হবে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।